হ্যালো হ্যালো হ্যাপিয়া, কেমন আছিস? এই আছি। আছি মানে কি হলো তোর? ফোন করলি তো হাসি খুশি কথাবার্তা বলিস, আজকে হঠাৎ কি হলো? ভালো লাগে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কি রে, পাশের বাড়ি এক বৌদি মারা গেছে। কি বলিস? হ্যাঁ রে, অনেক কম বয়সে মানে খুব খারাপ। যে তোর সাথে সবসময় গল্প করতো, থাকতো, তোরা একসাথে ইয়ার কি করতে? হ্যাঁ, কিভাবে কি আর ভাবে, মানে খুবই আর কি সফিস্টিকেটেড চর্চা। হ্যাঁ কি আর বলবো, বল। খুব সাইলেন্টলি টর্চার যাকে বলে। টর্চার করেছে? টর্চার করে মেরেছে? কি হয়েছে? কি মানে মানে নিরীহ হয়ে কি হয়েছে? মেয়েটা যখন বিয়ে হয়ে আছে মানে মানে হাজবেন্ড ওয়াইফ এর ডিফারেন্স প্রায় 15 বছরের কাছাকাছি। মেয়েটার বাপের বাড়িও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর এরা একটু রিচ। তো সেই জায়গা থেকে বাপের বাড়ি মনে করতে একটা ভালোই শ্বশুর বাড়ি পেয়েছে। কিন্তু যখন প্রথম বিয়ে হয়ে আসার পরপরই যাতে ওর বেবি না হয়, কারণ জেঠিমা আর কি, ওর শাশুড়ি আমরা জেঠিমাই বলি, তো জেঠিমার বাচ্চা হবে। তো জেঠিমা চেয়েছিল যে না, দুজনের বাচ্চা একসাথে হবে না, দুজনকে মানুষ করতে পারবো না, আগে আমার মেয়েটাই হোক। এখন ছেলেটা না হয়, তো অনেক রকম ওষুধপত্র খাইয়েছিল, পরে সেগুলো একটা রিয়াকশন তৈরি হয়েছিল। তারপর থেকে যখনই বেবি আসতো মিসক্যারেজ হয়ে যেত। বাড়িতে একটা পাগল দেওরও আছে, মানে আমরা দাদা দাদা বলি। তুই কিছু করতে পারলি না, মানে পাশের বাড়িতে অন্তত কথা বলতো নাকি? তাও বলতো না, আমি ডাকতাম মাঝে মাঝে, বৌদি এসো বৌদি এসো, আসতে দিত না। এইভাবে তোর মানে হিউমিলিয়েট করছে তোর, এইভাবে যদি আটকে রাখে তাহলে তো মানুষটা তো মানে বাঁচবে না। তোর কি বলে, একটা পশুকে যেমন পালন করে তেমন ভাবে ছিকল দিয়ে পালন করছে। এইরকমই হয়ে গেছিল, খারাপ লাগতো। কিন্তু ওই যে আছে, খারাপ লাগলেও প্রটেস্ট করার কেউ নেই। খারাপ লাগাটা একটা পশু পুষতে পারতো, বিয়ে করার কি দরকার? সেটাই মানে ইউজ করার জন্য বিয়ে করেছে নাকি? না, আসলে আসলে বাড়ি ঘর ফ্রিতে চাকর হয়ে যায়। আমাদের বাড়িতে যে কাজ করে ও ওদের বাড়িতেও কাজ করতো, কিন্তু ওর বিয়ে হয়ে আসার পর ইউজ করছে তো এটা। হ্যাঁ, ওকে ছাড়িয়ে দেয়। তো তারপর থেকে ওই কাজের লোক প্লাস আরো অন্যান্য ব্লাবলা যা যা হয় তো সবকিছু দিয়ে একটা মেয়েকে যেভাবে ইউজ করা যায় তো সেইভাবে ইউজ করেছে। হ্যাঁ, সংসার বা একটা মা হিসেবে তাকে সম্মান দেওয়ার ক্ষমতা রাখেনি ওরা। না, একদম না রে। তারপর থেকে নানা রকম অত্যাচার, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। যতবারই তারপর বাচ্চা এসছে মিসক্যারেজ হয়ে গেছে, যতবারই এসছে মিসক্যারেজ হয়ে গেছে। মেয়েটার তো কোনো দোষ নেই, হওয়ার এটা প্রবলেম হচ্ছে শাশুড়িমার। শাশুড়িমা এইসব বুদ্ধি দিয়েছে। সারাদিন বউটা বাড়িতে কাজ করে, পশু পুষেছে বুঝলি। আর আমি এর ভিতরে বললাম না, একটা পশু পোষার মতো একজনকে মানে যেভাবে নিয়ে এসেছে, বাপের বাড়ি যেতে দিত? বাপের বাড়ি যেতে হচ্ছে ভাই ফুটায় একদিন, বিকেলে চলে আসতো, আর পুজোর মধ্যে একদিন যেত। আচ্ছা, বাবা মা কি টাকা পাঠাতো? না। তাহলে বিয়ে করেছে কি করতে? টাকা পয়সা দেখে বিয়েটা করেছে কি করতে? যদি বাবা মাকে না দেখে তাহলে তো মেয়ে ভালো থাকবে। তো ওরকম আমার দরকারই নেই মেয়ে ভালো থাকা, ওরকম
এর থেকে অন্য কাজ করতে আরো ভালো ছিল। টাকার জন্য এরকম যদি পরিস্থিতি হয়ে যায় যে বাবা মাকে টাকা পাঠাচ্ছে না, কোন টাকা আছে তাও টাকা পাঠাবে না, মেয়েটাকে দিয়ে কাজ করাবে, ঝিগিরি করাবে, তারপর এই অবস্থার মধ্যে রাখবে, প্লাস ইউজ করবে মেয়েটাকে, আবার সম্মানও দেবে না, মা হিসেবে সম্মানও পাবে না। মানে ভালো ভালো যে কাজগুলো আছে একটা মেয়ের করা উচিত সেই কাজগুলো করবে না। এবার এত কাজ করার পর বাড়িতে মিস্ত্রি লাগলে তাদেরকেও রান্না করে খাওয়ানো, তারপরে যদি ঘুমোতো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে বলতো নিদ্রা দেবী নিদ্রা হয়ে গেছে, এরকম ভাবে টিজ করে কথা বলতো। তো রিসেন্টলি এই 7 মাস আগে একটা অপারেশন হয়, কিছু প্রবলেম হয়েছিল, তো IVF এ ওর একটা বেবি আসে। তো বেবিটা আসার পরে বেড রেস্ট দেয় ডাক্তারে, তো কি অনেক কমপ্লিকেশন, প্রত্যেকদিন মানে 7 মাস ধরে প্রত্যেকদিন পেটে একটা করে ইনজেকশন চলেছে। মানে আমি এটা ঠিকঠাক জানি না, মানে ইনজেকশন কি ভালোর জন্য দিচ্ছে না খারাপের জন্য? না ভালোর জন্যই দিচ্ছে। ইভেন হাজবেন্ডটার করোনা হয়েছিল, করোনা অবস্থাতেও বউয়ের কাছে গিয়ে বউকে ইনজেকশন দিয়েছে। কিছুদিন আগে একবার দেখাতে গেছিল যেখানে IVF এর ট্রিটমেন্ট চলছে, তো ওরা বলেছিল যে 1,00,000 টাকা ডিপোজিট করো, বেবি তোমার এমনি বেবি ঠিক আছে কিন্তু তোমার চোখ মুখ ভালো লাগছে না, সিজারটা করে নাও। বাড়িতে টাকা পয়সা সবই আছে, ঘর তুলছে এই করছে, কিন্তু 1,00,000 টাকা সঙ্গে সঙ্গে দেয়নি। বলেছিল আর কটা দিন যাক, ওসব তোমার প্যানিক, কটা দিন যাক তারপরে বাচ্চা হবে। তো নিয়ে এসছে, দিয়ে 2 দিন পর হঠাৎ করে খুব শরীরটা খারাপ, শ্বাসকষ্ট হয়েছে, হচ্ছে পেটটাও বিশাল ফুলে গেছিল। তো নিয়ে গেছে আমাদের এই লোকাল হসপিটালে ভর্তি করা হয়েছিল। লোকাল হসপিটালে ভর্তি করার পর বাচ্চা পেটে অনেক জল জমে গেছিল, পেটে জলটা বার করার পর আরো কন্ডিশন খারাপ হয়ে যায়। বাচ্চার কি অবস্থা? বাচ্চা ঠিকঠাকই ছিল, আর বউটার সুগার হয়ে গেছিল 650-এর উপরে। দিয়ে হসপিটালে রাখা হয়, দিয়ে CCU তে ভর্তি করে দেওয়া হয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তারপরে ঠিক লাস্ট দুপুর বেলা খবর এলো মা মারা গেছে, মানে বাচ্চাটা, আর বাচ্চাটা তো অটোমেটিক মারা যাবে মা যদি মারা গিয়ে থাকে। তো তখন মানে মা মারা যাওয়ার পর মানে বাচ্চা আগে বার করে নাই? না বাচ্চাটা আগে বার করেনি, মাটা আগে মারা গেছে। এবার মা আর বাচ্চাকে তো একসাথে পড়ানো যায় না, দুটো প্রাণী একসাথে পড়াতে নিয়ম নেই, তো বাচ্চা কবর দিতে হয়। হ্যাঁ, তো ওই মারা যাবার পর সিজার করে বাচ্চাটাকে বার করা হয়। তারপরে যখন নিয়ে এলো সারা পাড়ার লোক তো কাঁদছে, কিন্তু একটা ভালো জিনিস যে ওর বরটার আত্মগ্লানী হয়েছে, নিজের মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, নিজের গিলটি ফিল করতে পারছে। তখন সবার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছে, বলেছে আমাকে ক্ষমা করে দাও, আমি 2-3 বার তোমার গায়ে হাতও দিয়েছি। তখন আবার বাড়ির লোকেরা বলছে চুপ কর চুপ কর চুপ করে, এইসব কথা বলতে নেই, এইসব কথা বলতে নেই। পাড়াতে ভাগালো না কেন? পাড়াতে সবাই আড়ালে বলছে, সামনে বলার তো কারো সাহস নেই, সবাই মিলে একজোট ভাগি দিতে পারে পাড়া থেকে। মানে আস্তে আস্তে তোরা একটা গোল মিটিং নিয়ে তোরা একটুখানি 2-3 দিন কারণ কি দেখ, দ্বিতীয়বার যদি এরকম হয় তোদেরই খারাপ, তোরা চোখের সামনে হচ্ছে তাও তোরা কিছু করছিস না। তাই হয় জানিস, সমাজে সবাই জানতে পারে বুঝতে পারে কিন্তু কেউ প্রটেস্ট করে না। আর কখন নারী এইভাবে মনে রাখবি, এই জিনিসটা কিন্তু সব জায়গায় বলা সব জায়গায় আছে, তাও কেউ মানে না যে চুরি যে করে আর চুরি যে দেখে দুটোই কিন্তু সমান। এই বউটা নিজে থেকে কোনোদিন প্রটেস্ট করতে চায়নি, আমরা বলার কি, তো উস্কাতে পারিস নি কোনোভাবে।
এরকম ভাবে মরে গেল না, যত অভিমান সব চাপা ছিল। বাবা মা জানতো যে কি ছেলে মেয়ের এত টাকা আছে, তো সেই হিসাবে জানে যে কি মেয়েটা সুখ শান্তিতে থাকবে, তো দিয়েছে। তো সিজারে যখন বাচ্চা হয়েছে, জানে যে বাবা মা, ওর যে বাবা মা, তো বাবা মাও জানে যে কি টাকা দিয়ে দেবে, কারণ কি এতগুলো টাকা আছে। তো সেখানে দাঁড়িয়ে টাকা দেওয়ার সময় বলে যে কি না আমি টাকা দিতে পারবো না, তো তার জন্য মরে গেছে। তো বাবা মা তাহলে ভুল, তো তোরা অন্তত পাশে থেকে তো বলতি যে কি তোমার টাকা রয়েছে তুমি করো, নাহলে পাড়া থেকে আমরা দিচ্ছি সবাই। আমাদের সাথে কাউকে জানাইনি, মারা যাবার পর এত ঘটনা জানতে পারছি। বউটাকে বাড়িতে বেরোতেই দিত না, যা হতো ভেতর 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 ভেতর, মারা যাওয়ার পর ঘটনাগুলো সামনে আসছে না। এমন কাজ কর যে সবাই মিলে তোদের তো একটা মিটিং হয়, নিশ্চয়ই মেয়েদের একটা মিটিং তো হয় তোদের পাড়ায়। হ্যাঁ, তো সেইখানে গিয়ে জিনিসটা কর, আর পাড়া থেকে যেই করে হোক হিউমিলিয়েট করে পাড়া থেকে উঠিয়ে ভাগিয়ে দে। সব সম্ভব, বুঝলি? পারলে শাশুড়ি মাকে বল যে কি এত বড় অপরাধ করেছো, তার মাসুল তোমার ভুলতে হবে। কারণ কি শাশুড়ি মা অলরেডি 85 বছর বয়স, না 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 কিছু করলে মরে যাবে না, তাকে মরে যাওয়ার জন্য একজন সান্ত্বনা আলাদা রাখতে হবে। প্লাস তোরাও অন্তত বোঝাবি যে তুমি জিনিসটা ভুল করেছো, ঠিক আছে? মানে আমার বাড়িতে একটা পাগলও আছে, পাগলও আবার মেরেছে বউদিকে। বাহ, পাগল রাখছে, এই রাখছে, বউকে সম্মান দিচ্ছে না, কি করছে? এবার তোরা একটা কাজ কর না, তুই শাশুড়ি মাকে একটুখানি ভালো করে বোঝা, বুঝলি? দেখ, উনি এখনো অবধি কিন্তু বুঝতে পারেনি যে তুই যে বললি, বুঝলাম যে কি ছেলেকে বলছে চুপ করতে, পাড়ার সবাই সামনে যখন হাত জোর করছে তখন ছেলেকে বলছে তুই চুপ কর চুপ কর। তো সেখানে দাঁড়িয়ে মা এখনো নিজের গিল্টি ফিল করেনি, এখনো ফিল করছে আমি যা করেছি বেশ করছি। আচ্ছা, তো ওখানে শাশুড়ি মা কি করছে? তুমি যেটা করেছো একটু ভুল করেছো, আমি যেই সুন্দর ভাবে বলছি এইভাবে বলার দরকার নেই, তোদের ভাষাতেই বল, বুঝলি? তুমি যেটা করেছো ওটা ভুল করেছো। তাহলে কি হবে, মানে যে নেক্সট জেনারেশন হবে, হয়তো তুই দেখ দুদিন বাদে বিয়ে করলি, সংসার করলি, তারপর তোর ছেলে মেয়ে হলো, সেইখানে দাঁড়িয়ে তারাও তো জিনিসগুলো মেসেজ পাবে না একটা। হ্যাঁ, তো সেই মেয়ে যদি মেসেজ পায়, ভুল একটা মেসেজ পায় যে কি আমি যদি বিয়ে করে যাই তাহলে আমার অবস্থাই পাশের বাড়ির মতো হবে, তাহলে সে কোনোদিন বিয়েই করবে না ভয়ে। তো মেসেজ একটা দেওয়ার জন্য তাকে তো দেখাতে হবে যে দোষ করেছো, সে তুমি দোষী। নিজের মতো করে রাখ, তুই ওর ভুলটা তো ভুল ধরা। তা তো পাশের বাড়ি দেখ, ছেলে মেয়ে কিন্তু আশেপাশের যেখানে থাকে তার পাশের বাড়ির সাথে কিন্তু ভালো লেনদেন রাখে, তাহলে ঘুমতে উঠে কিন্তু পাশের বাড়ির লোককেই ভালো করে দেখে। ফোনে ধর ধর যে আত্মীয় রয়েছে, রিলেটিভ রয়েছে, ফোনেই কথা হয় খুব একটা, কিন্তু দেখে কে? পাশের বাড়ির লোকটাই কিন্তু দেখে। তো সেখানে দাঁড়িয়ে তুই ভুল করেছে, ভুলটা একটু আঙুল দিয়ে ধরিয়ে সেখানে দাঁড়িয়ে মানে যারা রয়েছে তারা ভালো থাকবে। ধর ওদের আশেপাশে যেসব বাড়ি রয়েছে তাদের নেক্সট জেনারেশন তো হবে, তো তারা ভালো থাকবে। সেখানে দাঁড়িয়ে তুই এইটা কর, সবাই মিলে একটা হোল মিটিং কর যে তুমি শাশুড়ি মা তুমি একটা ভুল করেছো, আর ইয়ে বলছে কি ইয়ের দায়িত্ব কি নিচ্ছে, কি মানে মেয়েটার বাপের বাড়ির দায়িত্ব কি নিয়েছে? তাকে এক দুই ছেলে মেয়েটার দাদা আছে। হ্যাঁ, আর বাবা মা? হ্যাঁ, বাবা মা আছে, দাদাও আছে। আচ্ছা, তো ওদের কি দায়িত্ব নিচ্ছে? ওরা তো বললি গরিব, গরিব মানে মধ্যবিত্ত। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে দায়িত্ব কি নিচ্ছে এই শাশুড়ি মা বল, এই ফ্যামিলি বল, ছেলের ফ্যামিলি? তাহলে কি আর হবে, তাহলে তোরা এটাই কর, ঠিক আছে? পাড়ার মধ্যে থাকার থেকে না থাকা অনেক ভালো, একটু বুঝিয়ে দে যে পাড়ায় রয়েছো আমরা সান্ত্বনা করেছি, আমরা করুণা করেছি তোমাকে এই পাড়ায়। এটা এতটাই টিপিক্যাল মেন্টালিটি, লোকটার যে করুণা হয়েছে দাদাটা, দাদাটা করুণার মধ্যে বাইরে ঘুরেছে, মুখে ফুটু ফেলেছে, বাইরে দাঁড়িয়ে ব্রাশ করেছে, ব্রাশের কফটা বাইরে ফেলেছে, কাউকে কিছু বলেনি। যখন বাড়াবাড়ি হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়েছে,
তখন গিয়ে হসপিটালে ভর্তি করেছে তখন জানা গেছে। তাও আবার কি বলেছে, অর্ধেক লোককে বলেছে নিউমোনিয়া হয়েছে। মানে এইটা দুদিন তিন দিন দেখবি তো তোর চিন্তা ভাবনা ওদের মতনই হয়ে যাবে বুঝলি। তুই যার সাথে কথা বলছিস সে ভাববে এ তোর বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, সেও তোর সাথে মেশা বন্ধ করে দেবে, কারণ কি তুই খারাপ জিনিসকে প্রশ্রয় দিয়েছিস। যে খারাপকে পোষা দেয় সে নিজেও খারাপ হয়ে যায়, সে তুই জানতে অজান্তে হয়েই যাবে বুঝলি খারাপ হয়ে। তো এটা তোর বিহেভিয়ারে চেঞ্জ হবে, এটা হচ্ছে তোর হিউম্যান বিহেভিয়ারের পরে। যে যদি খারাপ জিনিসটাকে তুই পোষা দিয়ে দিস না লাইফে কোনো একদিন, তো যখন ওরকম সিচুয়েশন আসবে যে একজন খুব ক্লোজ দেন তোর ওরকম ফিল আসবে ও তো বেঁচে গেছিল দেন আমিও করে দেখি আমার কি আর হবে, তো দেন তুইও খারাপ হয়ে গেলি। তো যে খারাপ তাকে আঙুল দেখিয়ে দেখিয়ে দেবে যে আর এটাও বুঝিয়ে আমি পাড়ার মধ্যে আমরা সবাইকে পাড়ার মধ্যে রেখেছি, তোমাকে করুণা করেছি সান্ত্বনা করেছি। তো এই করুণা ব্যাপারটা ওদের বুঝিয়ে দেবে যে আমরা সবাই মিলে করুণা করেছি, এই আশেপাশে নড়াচড়া করবা, খালি আমার ছেলেমেয়েরা তোমাদের মুখটা একটু কম দেখবে, কিন্তু তোমরা থাকতে পারো খেতে পারো এই পাড়াতেই থাকতে পারো। তো সেখানে দাঁড়িয়ে এইটাই কর, আর প্লাস যা আছে সবাই মিলে একজোট হয়ে এইটুকুই বল যে এই পাড়া রেখেছি আমি করুণা করেছি আর কিছু। তো আর একটাই কথা ছিল, আমি দেখ ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আমি চাইছি কি আরো যারা ফ্যামিলি রয়েছে, যেই সব ফ্যামিলি রয়েছে যাদের এরকম মেয়ে মানে বাবা মা একটা মেয়েকে তাকে ছোট থেকে জন্মের পর থেকে 20 বছর 22 বছর ধরে একদম নিজের মতো করে ভগবানের মতো করে পুজো করে ওকে মানুষ করে বড় করে সব আদর যত্ন করে আর যা চাহিদা সব মেটায়, আর সেই রাজকুমারীটা যখন তুলে দেয় কোন একটা ছেলের হাতে তখন সেই ছেলে যে এই ঘটনাগুলো করে, তো এই সব ঘটনা করার আগে যেন বাবা মা একবার ভাবে এই ভিডিওটা দেখে যে কি আমার যেন একটু যখন শুনে অত্যাচার হয় মানিয়ে নিয়ে মা এই কথাটা যেন না বলে। আর এটাও বাবা মাদের জানা দরকার যে কি টাকা দেখে যে আমি আমার লেভেল না বুঝে যে আমি লেভেল এটা তো আমি আমার লেভেলেই আমি আমার মেয়েকে বিয়ে দেবো না রেখে, আমি যেমন আকাশের লেভেলে বিয়ে দেবো আর মেয়েটাকে তখন চাকরের মতো বিহেভিয়ার করবে, তো ওইটা করা বন্ধ কর। অবশ্যই আমি চাই এটা যদি কোনো মানে যারা অত্যাচারিত হচ্ছে তারাও যেন প্রোটেস্ট করে আর বাবা মারাও যেন এই দিকটা দেখে। তো এটাই আমার কথা, তো আমি এই চ্যানেল এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আমার অলোক সিং যে চ্যানেল রয়েছে আমি সেখানে আপলোড করছি, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই তো? না রে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর এটাই কিন্তু করবি, পাড়া সবাই মিলে বলবি যে কি করুণা করছি, তুমি যে রয়েছো এটা আমরা করুণা করছি, কারণ কি আমার ছেলে মেয়ে তোমাদের ফ্যামিলির সম্বন্ধে বা তোমাদের কোনো গল্প আমার ছেলে মেয়েকে কোনো ইতিহাস আমরা পড়াবো না, যদি পড়াই আমার ছেলে মেয়েও তোমাদের মতনই হবে। তাই আমার ছেলে মেয়ের মুখ দেখবে না, তোমরা পাড়ায় থাকো থাকো কিন্তু তোমরা কোনোভাবে আমাদের সাথে টাচ থাকবে না, তোমরা করুণায় রয়েছো এটা তুমি ফিল তোমরা ফিল করো। তো সবাই মিলে পাড়ার সবাই মিলে ওই বাড়িতে গিয়ে এই কথাটা বলে আসো, ঠিক আছে? তো ঠিক আছে, রাখলাম। হ্যাঁ রে।